নমস্কার, আমার নাম অপর্ণা, মেলবোর্নে থাকি। আর আজকে থেকে শুরু করছি একটা নিউ জার্নি বেঙ্গলি ব্লগ দিয়ে। সকাল 8:30 মতন বাজে এখন। ছেলেকে ছাড়তে যাচ্ছি স্কুলে, ভীষণ মজা পেয়েছে, স্কুটারে করে যাচ্ছে। ওর স্কুলটা ওয়াকিং ডিস্টেন্সে, তাই আমরা ওয়াক করেই চলে যাই। এই যে বাড়ি ফিরে চা বসিয়ে দিয়েছি সকাল সকাল, 9:30 মতন বাজে এখন। চাটা হয়ে গেলে আপনাদের ব্যাকইয়ার্ডটা দেখাতে নিয়ে যাবে। চাটা প্রায় হয়ে এসেছে, চলুন আপনাদেরকে ব্যাকইয়ার্ডটা দেখি। আমার বাড়ির সবচেয়ে প্রিয় জায়গা আমার ব্যাকইয়ার্ড, বুদ্ধার স্ট্যাচু, এই হলো বসার জায়গা। কাকাতুয়া ঘুরে বেড়াচ্ছে, চলুন এবার চাটা খেয়ে নিয়ে আপনাদের দেখাবো আমার বাগান ফ্রন্ট ইয়ার্ডে। কিন্তু চলে এসেছি, লাস্ট ইয়ার প্রচুর গোলাপ গাছ বসানো হয়েছিল, সেইগুলো এই বছর বেশ ভালো ফুল দিচ্ছে। গোলাপ ছাড়াও কয়েক রকম আরও গাছ বসানো হয়েছে, সামারে বেশ ভালো ফুল হয়েছে সব কটা গাছে, এক এক করে আপনাদের সব দেখাব। এই পার্পল ফুলগুলো কি দারুণ দেখতে বলুন। আর এই যে এই গাছটা ভীষণ প্রিয় আমার হাজবেন্ডের, মিন্ট লাগিয়েছে কিছু সানফ্লাওয়ার, গাঁদা ফুল, গোলাপ, এই একটা জারবেরার গাছ আছে, গাঁদা ফুল, ডালিয়া, আর এই আর একটা ডালিয়া। বাগানে গিয়ে কয়েকটা গোলাপ নিয়ে এসেছি বাড়ির ভেতরে সাজাবার জন্য, কি সুন্দর লাগছে বলুন। গোলাপ ফুল দেখলেই মনটা খুশি হয়ে যায়। চলুন দুপুরের রান্নাটা বসিয়ে দিই, আজকে বানাবো একটু চিকেন। চিকেনটা ভেজে তুলে রেখেছি, আর তেলে দিয়ে দিলাম লবঙ্গ আর গোলমরিচ ফোড়ন। এরপরে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে একটু আদা বাটা, আর একটু রসুন বাটা, ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এবার ভাজা চিকেনটা মিশিয়ে দেব, যেহেতু চিকেনটা আগেই ভেজে তুলে রেখেছিলাম তার জন্য বেশি কষাবার দরকার লাগবে না। একটু পরেই অ্যাড করে দেব একটা কাটা টমেটো, এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দেব, তারপরে
অ্যাড করে দেব একটু সল্ট। আর অন্যদিকে বসিয়ে নিয়েছি একটা ছোট সসপ্যান, তাতে বানাবো আমি রাইস। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব একটু জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে চালটা ধুয়ে দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে অ্যাড করব ওয়াটার। যেই পরিমাণে চাল তার ডবল জল দিতে হবে। একটু নুন আর একটু কড়াইশুঁটি। চিকেনটাতে একটু জল দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কাগুলো আমার গাছের। চিকেনটা নামাবার আগে একটু লেবুর রস দিয়ে নেব আর একটু ধনে পাতা কুচি। ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। রাইসটাও প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখলাম। আর এই যে রেডি হয়ে গেছে, কি সুন্দর হয়েছে বলুন। চিকেনটাকে এবার বাটিতে নামিয়ে নিই। তারপরে আবার সব রেডি হয়ে গেলে ছেলেকে নিতে যেতে হবে। চলুন যাই ছেলেকে নিতে। চলে এসেছি, এক এক করে বাচ্চারা বেরোতে শুরু করেছে রুম থেকে। আমার ছেলেও চলে এসেছে। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করবেন।